ঢাকা প্রিমিয়ার লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মোহামেডানের দেয়া 191 রানের টার্গেটে ব্যাট করছে আবাহনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আকাশি নীলদের সংগ্রহ 1 উইকেটে 70 রান। সাভারে দুর্ঘটনা থেকে সৃষ্ট যানজটে স্থগিত করা হয়েছে বিকেএসপির শেখ জামাল ও লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং পার্টেক্স ও প্রাইম ব্যাংকের ম্যাচটি। খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনীর বোলারদের তোপে বিপর্যয়ে পড়ে মোহামেডানের ব্যাটাররা। 21 রানের মধ্যে একে একে সাজঘরে ফেরেন রনি তালুকদার, ইমরুল কায়েস ও মাহিদুল অঙ্কন। রুবেল, আরিফুল ও নাসুম তাড়াতাড়ি বিদায় নিলে দলীয় 90 রানে 6 উইকেট হারায় সাদা কালোরা। তবে প্রতিরোধ গড়ে তোলেন মাহমুদ রিয়াদ, তুলে নেন অর্ধশতক। রাকিব হাসানের বলে 54 রান করে সাজঘরে ফেরেন রিয়াদ। আরিফুল হকের 33 রানের 9 উইকেটে 190 রানের পুঁজি পায় মোহামেডান। জবাব ব্যাট করতে নেমে ব্যক্তিগত 12 রানে আউট হন আবাহনী ওপেনার এনামুল হক বিজয়। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।